everyone, assalamu alaikum, welcome back to my channel Dina's Nest. আজকেও আপনাদের সামনে চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। অনেকদিন পরে এই ব্লগটি নিয়ে এলাম, আসলে ব্যস্ততার কারণে অনেক দিন হয়ে গেছে কোনো ব্লগ অথবা কুকিং রেসিপি দেওয়া হয় না। আসলে মানে এই ব্লগটা কিন্তু করা হচ্ছে আরও দুই তিন সপ্তাহ আগে, বাট ব্যস্ততার কারণে আসলে এডিট করাও হয়নি আর ব্লগটা দিব বলে দিতেও পারছিলাম না, একটু বিজি ছিলাম। সো এই ব্লগটা হচ্ছে আমরা ওই দিনটাতে ছিল ওয়েন্সডেতে আমরা গিয়েছিলাম লেগোল্যান্ডে বাচ্চাদেরকে নিয়ে। আমার হাজব্যান্ড আগে বুকিং করে রেখেছিলেন দুই দিন আগে, তাছাড়া তো টিকিট পাওয়া যায় না। তো এই তো আমরা সকাল 11টার দিকে রওনা দিয়ে দিয়েছিলাম। এখানে ওইখানে পৌঁছতে কিন্তু আমাদের দেড় ঘন্টার মতো সময় লেগেছে। আর এসে এই যে দেখুন, একদম প্যাকড কার পার্ক, পুরো ফুল, এত মানুষ। আমরা আসলে ভেবে মানে চিন্তা করিনি যে এত মানুষ আসবে লেগোল্যান্ডে। অবশ্য বাচ্চাদের স্কুল হলিডে চলছে, সব বাচ্চারাই চায় কম বেশি বেড়াতে, তাই হয়তো বা মানে এত বেশি ফুল কার পার্কটা ছিল। অনেক খোঁজাখুঁজির পরে আমরা পেয়েছিলাম পার্কিংয়ের জায়গা। আর পার্কিং থেকে বেশ কিছুক্ষণ দূরে হচ্ছে, বেশ কিছুটা দূরে হচ্ছে লেগোল্যান্ড, একটু হেঁটে যেতে হয়, 2-3 মিনিটের রাস্তা। আর জায়গাটা কিন্তু অনেক বড়, এটা সম্ভবত পাহাড় কেটে কেটে বানানো হয়েছে, অনেক বিশাল বড়। সো আর আমার সাকিফ লেগো অনেক পছন্দ করে, তাই মানে আমরা ভাবলাম যে ওদেরকে লেগোল্যান্ডে নিয়ে যাই, এনজয় করবে অনেক। তো আমরা বেশ কিছুক্ষণ হেঁটে কার পার্ক থেকে হেঁটে আসার পরে এই হচ্ছে লেগোল্যান্ডের মেইন এন্ট্রেন্স। এই দিকে মানে এই এন্ট্রেন্স দিয়েই ঢুকতে হয় লেগোল্যান্ডে। আর আশেপাশে কিন্তু বিশাল জায়গা, আর এখানে জাস্ট সিকিউরিটি চেক হয় যে ব্যাগের মধ্যে কি আছে, জাস্টাররা জানতে চায়। আমার সাকিব তো অনেক এক্সাইটেড ছিল লেগোল্যান্ড দেখে, অনেক খুশি হয়েছিল। আর এখানে কিন্তু সব কিছুই কম বেশি লেগো দিয়ে তৈরি, তাই এটার নাম লেগোল্যান্ড। তো ইংল্যান্ডে যারা থাকেন তারা কম বেশি সবাই হয়তো বা গিয়েছেন অথবা জানেন লেগোল্যান্ড সম্পর্কে। এগুলো হচ্ছে যে ছোটো ছোটো বাচ্চাদের লেগো বানায় বাচ্চারা, ঠিক ওই লেগোগুলার মানে বিগ ভার্সনগুলো, বড় বড় ডিজাইন, ওই লেগো ডিজাইন দিয়েই সব কিছু বানানো হয়েছে। তো ওইখানে মানে আমরা যে অনলাইনে টিকিটটা করেছিলাম ওই টিকিটটা দেখে নিয়েছে। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, আসলে আপনাদেরকে দেখানো শুধু জাস্ট, অনেকেই হয়তো বা লেগোল্যান্ডে যাননি, এখানে যে আপুরা ভাইয়েরা থাকেন হয়তো বা একটা আইডিয়া পাবেন যে লেগোল্যান্ড কেমন, অথবা বাংলাদেশেও যে আপু ভাইয়েরা থাকেন বা যারা আছেন তারাও মানে অনেক সময় দেখতে ভালো লাগে যে ইংল্যান্ডে কোথায় কী আছে সেটা, তাই আপনাদের সাথে শেয়ার করা। আর প্লাস এটা একটা মেমোরি হয়ে থাকবে, অনেক বছর পরেও আমি ওইটা মানে মেমোরি হিসেবে দেখতে পারবো। এই যে খুব সুন্দর সুন্দর জিনিস কিন্তু ওরা লেগো দিয়ে বানিয়ে রেখেছে, এগুলো কিন্তু লেগো তৈরি। আর এই যে একটা ট্রেন, এই ট্রেনটা কিন্তু এই যে ঘুরে কিছুটা লেগোল্যান্ড ঘুরে দেখে নিয়ে আসে, 1 ঘন্টার মতো তারা এই রাইডটা দেয়, মানে পুরো লেগোল্যান্ডের ট্রেনে বসে বসে দেখে আসতে পারবেন ঘুরে। তো আমরা চেয়েছিলাম এই ট্রেনটাতে উঠতে যেতে, বাট আমার ছেলে সাকিব একটু ভয় পায় সব কিছু, তা ও চাইছিল না যেতে, তাই আর যাইনি। প্লাস মানে আমরা তো প্রাম নিয়ে গিয়েছিলাম আমার ছোটো ছেলের জন্য, তো প্রামটাম কোথায় রাখবো না রাখবো এইসব ভেবে আর চিন্তা করে আর ভাবলাম যে থাক, ছোটো বাচ্চা নিয়ে আর ট্রেনে ওঠার দরকার নাই। এই যে একটা স্প্ল্যাশ, রিভার স্প্ল্যাশ, এটা কিন্তু মানে উপর থেকে আসে আর পানি দিয়ে একটু ভিজায় দেয় আর ঘুরে ঘুরে আসে, ওইটাও কিন্তু অনেক ফান ছিল। বাট আমরা কোনো কিছুতেই উঠতে পারিনি আসলে, আমার সাকিফ একটু ভয় পায় সব কিছু, জানি না ওর ভয় মানে হয়তো বা ছোটো বা দেখে এখনও ভয়টা কাটেনি, ওর সব কিছু দেখে আমার জানি ভয় লাগে, ও চায় না যেতে। ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে হয়তো বা বড়ো হলে। পুরোপুরি ঘুরে ঘুরে আমরা নিচের দিকে যাচ্ছিলাম,
আগে বলেছিলাম একটা পাহাড় কেটে বানিয়েছে রাস্তা, তাই নিচের দিকে একটু ঢালু ছিল। আর এই যে ভাইকিংস, ভাইকিংস দেখে আমার সাকিব অনেক এক্সাইটেড হয়ে গিয়েছিল। এটাও কিন্তু লেগো দিয়ে তৈরি। তারপরই আমরা চলে এসেছিলাম এখানে, বড় ছোট সবাই মিলে অনেক ফান করছিল একটা রাইডের মধ্যে ঘুরে ঘুরে। এগুলো আবার আমার যেতে এত বেশি ভালো লাগে না, কারণ একটা মাথা ঘোরার বমি বমি ভাব লাগে। আর এখানে উপর দিকেই একটা স্পাইডার রেখে দিয়েছে, স্পাইডারটা দেখতে কিন্তু অনেক মানে কেমন যেন ভয় লাগছিল, অনেক বড়। আসলে এটা ফেক স্পাইডার, লেগো দিয়ে বানিয়েছে ওরা, জাস্ট শো। আর স্পাইডারটা মানে উপর দিকে ছিল। আর এখানে যে বাচ্চারা ছবি তুলছে একটা মানুষের সাথে, পুরোপুরি আমরা এখানে এসেছিলাম একটা পার্কের মতো ছিল লেগোল্যান্ডের ভিতরেই। এখানে বাচ্চাদের অনেক রাইড ছিল আর অনেক কিছু ছিল, বাচ্চারা এখানে অনেক মজা করছিল। আমার ছেলেরাও কিন্তু এখানে অনেক এনজয় করেছে। আসলে এখানে দেখার মতো অনেক কিছু আছে, জাস্ট আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে ম্যাপ থেকে, তাহলে বোঝা যায় না যে কোন দিক থেকে কোন দিকে যাওয়া যায় বা কোন দিকে যাবেন। ওইটা ম্যাপ ফলো না করলে আসলে অনেকটাই কনফিউজ লাগে। এরপরই এখানে একটি শো চলছিল, পাইরেট শো। তো আমার সাকিব পাইরেট শো আবার অনেক পছন্দ করে, তাই এটা দেখার জন্য বসে গিয়েছিল, আমরা সবাই বসেছিলাম এখানে। আর যে শোটা অনেক ভালো লেগেছে আমাদের, অনেক মজা পেয়েছি, ছোট বড় সবাই অনেক মজা পেয়েছে। ওরা অনেক মানে অনেক সুন্দর করে করেছে, অনেক এন্টারটেইনমেন্ট দিয়েছে ওরা, অনেক ভালো লেগেছে শোটা। আর পুরোপুরি আমি আপনাদের জন্য রেকর্ড করিনি বা করতে পারিনি, কারণ আসলে পুরোটা দেখলে আপনারা বুঝবেনও না আর বিরক্ত লাগবে আপনাদের, তাই অল্প একটু রেকর্ড করে নিয়ে এসেছি। আসলে যারা এখানে বসে দেখেছিলাম তারা কিন্তু অনেক এনজয় করেছি। এমনিতে আসলে এত বেশি বোঝা যাচ্ছে না যে কী ব্যাপার। আর এরপরই আমরা এখান থেকে চলে গিয়েছিলাম লেগোল্যান্ডের ভিতরে ছোট আর একটা জায়গা, যেটাকে বলে বলা হয় মিনিল্যান্ড। আর এই মিনিল্যান্ডটা কিন্তু দেখতে অসম্ভব সুন্দর, সব কিছু এখানে ছোট ছোট মিনি সাইজের লেগো দিয়ে বানানো। এখানে কিন্তু অনেক কান্ট্রির অনেক স্পেশাল যে জিনিসগুলো এগুলোও বানানো। স্পেশালি আমি এত বেশি জানি না কোন কান্ট্রির কোনগুলা, বাট আমি লন্ডনেরগুলা বলতে পারবো। এখানে কিন্তু লন্ডনেরগুলাও ছিল, অনেক সুন্দর করে ওরা বানিয়েছে, মানে এত নিখুঁত আর এত মানে ভালো লাগছিল দেখে। সব সব কিছু মিনি সাইজের, শুধু মানুষগুলো ছিল বড় বড় আর সব কিছুই মিনি মিনি সাইজের, তাই এটা নাম ছিল মিনিল্যান্ড। তো মিনিল্যান্ডে ছোট বড় আর সবাই আসলে এগুলো দেখে অনেক এনজয় করতে পারবেন, অনেকটা এলফ আর ফেয়ারির যেরকম স্টোরি ওইটার মতো, সব কিছু ছোট ছোট। মিনিল্যান্ডটাও কিন্তু বিশাল বড়, অনেক কিছু বানিয়ে রেখেছে তারা, ঘুরতে ঘুরতে আপনার প্রায় 1 আওয়ারের মতো লেগে যাবে দেখতে দেখতে। এখানে অনেক কিছু দেখার মতো ছিল ওরা বানিয়ে রেখেছে। আসলে যারা এখনও লেগোল্যান্ডে আসেননি, যারা এদেশে থাকেন, তারা বাচ্চাদের নিয়ে অবশ্যই একবার ঘুরে দেখে আসবেন লেগোল্যান্ড। আসলে অনেক ভালো লাগে, অনেক সুন্দর, বাচ্চারা কিন্তু অনেক এনজয় করবে। স্পেশালি একটু বড় মানে বাচ্চা হলে আসলে বেশি এনজয় করে, ছোটদের নিয়ে টু বি অনেস্ট এত বেশি আসলে কিছু করাও যায় না, বাচ্চাদের বেশি ছোট থাকে আর এত বেশি বুঝেও না। তারা অনেকটা গ্রাস কেটে কেটে তারপরে এগুলো বানিয়েছে লেগো দিয়ে।
এই যে ট্রেন, ট্রেন স্টেশন এন্ড ট্রেন, ঘুরছিলাম আর অল্প অল্প করে ঘুরছিলাম। আর ভাবছিলাম যে হয়তো বা অনেকেই বোর হয়ে যাবেন, কারণ অনেক লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটা। আসলে আমি এডিট করার সময় বুঝতেছিলাম না যে কোন জিনিসটা কাটবো, কোন পার্টটা কাটবো, কোন পার্টটা রাখবো। বিকজ আমার কাছে আসলে এমনিতেই সবগুলোই দেখে অনেক ভালো লেগেছে, তাই আমি আর এত বেশি কাটিনি যে এডিট করার সময়। ভাবলাম যে আমি যখন দেখছি আবার দর্শকরা একটু দেখবো। যে সবাই দেখছে যে কাছে মানুষগুলোকে কিন্তু অনেক বড় বড় লাগছিল, আর বিল্ডিং গুলা কি ছোট ছোট। আসলে বাস্তবে কিন্তু ঠিক উল্টাটা, বিল্ডিং গুলা অনেক বড় বড়। আসলে ছোট ছোট সবকিছু ছোট ছোট মডেল দেয়ালে দিয়ে বানানো হয়েছে। লন্ডন আই এখানে বানিয়েছে এই পুরো এরিয়াটা, লন্ডনের যা যা আছে। লন্ডন আই, তারপরে বাস, আন্ডারগ্রাউন্ড ট্রেন, বিগ ব্যাং, লন্ডনটা কিন্তু আসলে লন্ডন সিটিটা কিন্তু অনেক বিজি, যেরকম বানিয়েছে ঠিক সেরকমই। যে বাকিংহাম প্যালেস, রানীর বাড়ি যেটা, আর এই যে এখানে ওরা থ্যাংক ইউ এনএচএস বলে একটা রেখেছে, রেইনবো এনএচএস কে থ্যাংক দেওয়ার জন্য। সবকিছুই যেখানে যা যা দেখাচ্ছে সবকিছুই আসলে লন্ডনের ট্রাফলগার স্কোয়ার, সবকিছু একই মিনি মডেল। এই যে লেগোল্যান্ড ওরা বানিয়ে রেখেছে, এখানে আমরা আছি। লেগোল্যান্ডের যে আন্ডারগ্রাউন্ড ট্রেন, যেটা মাটির নিচের দিকে ট্রেন, সেটা আন্ডারগ্রাউন্ড ট্রেন দেখাচ্ছে এখানে। এভাবে কিন্তু এখানে বেশিরভাগ ট্রেন আন্ডারগ্রাউন্ডে এইভাবে যায়। দেখা শেষ করার পরে আমরা আবার ব্যাক করেছিলাম যেখান থেকে আমরা স্টার্ট করেছিলাম সেখানে, এইটা আমাদের জার্নিটা এখানে শেষ হয়েছিল। আমরা কিন্তু অনেকক্ষণ ছিলাম, প্রায় 3-4 ঘন্টার মতো লেগোল্যান্ডে। কীভাবে যে সময় পার হয়ে গিয়েছে আমরা নিজেও বুঝিনি, আর বাচ্চারা অনেক টায়ার্ড ছিল, তাই আমরা বেশি ঘোরাঘুরি করিনি, এখান থেকে চলে গিয়েছিলাম।